হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ওয়ারিতে, টিপু সুলতান রোডে। আজকে এখানে আসার উদ্দেশ্য হলো একটা ডিফারেন্ট টাইপের স্ট্রিট ফুড বলেন বা একটা রেস্টুরেন্ট বলেন, সেটার সম্পর্কে জানতে পেরেছি। সেটা হলো এই রেস্টুরেন্টটা বেসিক্যালি একটা ছোট্ট একটা পুরি, সেই পুরির উপরে ভিত্তি করে এখন অনেক ফেমাস, সেটা হলো টাকি পুরি। আপনারা হয়তো নামটা শুনেই অনেক অবাক হচ্ছেন যে টাকি পুরি এটা কীভাবে সম্ভব। আসলেই সম্ভব, সেটা এক্সপ্লোর করার জন্য, সেই টাকি পুরির টেস্ট জানার জন্যই আজকে আমি ওয়ারিতে টিপু সুলতান রোডে চলে এসেছি, আপনাদেরকেও দেখানোর জন্য, নিজে টেস্ট করার জন্য, প্লাস আপনাদেরকেও দেখানোর জন্য। তো চলুন আমরা দেখে আসি সেই টাকি পুরির ইতিহাস বা টাকি পুরির টেস্ট। আপনারা যদি আসতে চান, কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। দোকানের গোড়াপত্তন করছে আমার আব্বা আজ থেকে 50-60 বছর আগে। উনি ডালপুরি, আলুপুরি, সকালের নাস্তা এরকম বিক্রি করত। আমি আজকে প্রায় 15-20 বছর যাবত আইসা ওই ডালপুরি আলুপুরির সাথে পাশাপাশি টাকিপুরি চালু করছি। আসলে টাকিপুরিটা এটা আমারই নিজের একটা উদ্ভাবন, আমি এটার আবিষ্কার। আমার ঘরে টাকি মাছের ভর্তা বানাইছি নিজে গর্বভাবে খাওয়ার জন্য, কিন্তু একসময় চিন্তা করলাম যে এটা খুব সুস্বাদু ভর্তা, এটা পুরীর সাথে দেওয়া খাইলে কীরকম হয়। তা আমি আইসা নিজেই প্রথম বানাইলাম, বানিয়ে খাইয়া দেখি যে না খুবই মজাদার, তারপরেই আর কি দোকানে বিক্রির জন্য আমি চালু করলাম। আলহামদুলিল্লাহ বিক্রি করার পরে দেখলাম যে কাস্টমারও সাড়া দিছে, এরপরে তো চলতেছে আলহামদুলিল্লাহ। আর এই টাকি মাছের পুরিটা খুবই সুস্বাদু। এই টাকি মাছের পুরিটা আমি যে বানাই, এটার পুরটা, এটার কিমাটা, টাকি মাছের কিমাটা আমার বাসায় ঘরোয়াভাবে একবারে কুটা হইতে, ধোয়া হইতে, কাটা বাসা পাকানো সব ঘরোয়া পরিবেশে একবারে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আনে, আনার পরে এখানে আমি স্টাফ দিয়া এটারে পরিবেশন করি। আলু দেই সাথে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হ্যাঁ পেঁয়াজ, আরও কিছু মশলা আছে এটা দিই। আর এটার সাথে একটা চাটনি আছে, টক, যেটা টক দই, আমলি, সর্ষে বাটা, কাঁচামরিচ। জি, আমার এটা হইলো টাকি পুরি, এটা প্রতি পিস বেশি 10 টাকা। এটা হইলো চিকেন পুরি, প্রতি পিস 10 টাকা। চিকেনের মধ্যে আপনি চিকেনটা কিভাবে মিক্স করেন? চিকেনটা আমি কিমা করি, কিমা করে তারপরে চিকেনটা পুরি বানাই 10 টাকা। জি, এই যে চিকেন পুরি ভাজা হইতেছে ওই চুলার ভিতরে, এটা হইলো আলু পুরি 5 টাকা। পুরিও আছে ওইখানে, ছোলাও আছে। হ্যাঁ, এরপর আছে ডালপুরি, ওই যে ওখানে আছে ডালপুরি, ডালপুরি 5 টাকা। প্রথমে টাকিটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করি, সিদ্ধ করে ঘরোয়া পরিবেশে আমাদের মহাজন আরও গোপনীয়ভাবে যে মশলা বা মেডিসিন আছে তা দিয়ে সুন্দর করে এটা পাকানো হয়, কিমা তৈরি করানো হয়। এই কিমায় দোকানে নিয়ে এসে আমরা আলু, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, আর আপনার ওই আরও আমাদের মশলা আছে তা আমি সব মিক্সার করে আমরা এটা পুরি তৈরি করি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পুরি আমাদের খুব ভালো চলে। তাই দেশবাসীকে সবাইকে বলতেছি, আপনারা আসেন, আইসা খান, খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের পুরি কি সুস্বাদু। গুড, টেস্টটা ডিফারেন্ট দেন আদার্স পুরি। আর টাকি মাছের ভর্তা খুবই মজা, যেটা আমরা অলওয়েজ খেয়ে থাকি, তো এটা ডিফারেন্ট ভার্সনটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার
সাথে যে কাসুন্দিটা দেওয়া হয় এটা অ্যাকচুয়ালি টেস্টটাকে আরো বাড়িয়ে দেয়, টেস্ট বারটাকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন, আমি মূলত নবপুর থেকে আসছি আর কি। আমি আঙ্কেল থেকে আরও অনেকবার পুরি নিছি, খুব ফেমাস। মূলত আমার বসের ফ্রেন্ড নিছে আর কি, মানে ওইখান থেকে জাস্ট পরিচয় আর কি। টাকি পুরিটা মূলত এই রিসেন্টলি সপ্তাহখানিক হয়েছে আর কি এই ধরনের। এখন আপনি কি খেয়েছেন নাকি? না, আজকে ফার্স্ট খাবো। এর আগে আপনার চিকেন পুরি এবং ডাল পুরি আলু পুরিগুলো খাওয়ানো হয়েছে, খাইছি। আর টাকি পুরি বিক্রি করে? টাকি পুরি আজকে শুনছি, আজকে আসলাম ফার্স্ট। আসলে এখানকার টাকি পুরিটা খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। আমার বাসা হচ্ছে টিকাটুলিতে, তো আমি আমার ছোটো ভাই সহ ওদের কাছ থেকে জেনেছি যে এই এখানকার টাকি পুরি, আলু পুরি এবং সম্প্রতি একটা পুরি বের হয়েছে, এটা হচ্ছে চিকেন পুরি, এটা খেতে খুবই সুস্বাদু। তো আমার ছোটো ভাই প্রায় এটা খায় এবং ওর ফ্রেন্ডরাও খায়, তো আমি ওদের কাছ থেকে জেনে একদিন এসে ওদের সাথে খেয়েছি এবং দেখেছি অনেক মজার। এটা আসলে টাকি মাছটা পুরিটা খেতে কত মজা আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না, এত বেশি এটা সুস্বাদু। এবং আপনি যদি সন্ধ্যার একটু পরে একটু লেট করে আসেন তো এটা আর পরবর্তীতে আপনি আর পাবেন না। আমরা অনেকবার এরকম হয়েছে, এসেছি 8টার দিকে বা 7:45 দিকে, বাট পাইনি পুরিটা, টাকি পুরিটা এবং চিকেন পুরিটা। এটা খুব দ্রুত সময়ের ভিতরে শেষ হয়ে যায়, বোথ আর ভেরি টেস্টি অ্যাকচুয়ালি। না খেলে এটা বোঝানো সম্ভব না যে কত বেশি মজা। পুরিটা আসলে অনেক মজা এবং ডিফারেন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা অনেক স্পাইসি, যার কারণে এটার টেস্টটা অন্য পুরির থেকে অনেকটাই আলাদা। ভালো হচ্ছে, পারেন।